Ichche Nodee. আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? আপনি আপনি কি আমার সঙ্গে আলাদা কথা বলতে চান? আপনি কি আমার ঠিক আছে আসুন না, আমার ঘরে আসুন। না, তার কোনো দরকার নেই। আসলে বাবুজি, ওই একটা অ্যাক্সিডেন্টের খবর এসেছে আমার কাছে। দুর্ঘটনা? মানে আমার আপনার মেয়ের কোনো দুর্ঘটনা ঘটেনি তো? সে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসেনি তো? না, আসলে অনুরাগের বাবার কন্ডিশন খুব একটা ভালো নয়। অবিন আমাকে ফোন করেছিল। মানে এই তো কালে এত কথা হলো, এর মধ্যে কি এমন হলো গুরুজি? গুরুজি আমাকে বলুন না, কি হয়েছে? কি 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 হয়েছে? কাল রাত্রে উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন। কি? সে কি? কেন? এ কি অলক্ষণে কথা? খবরটা শোনার পর একবার তোদের পাশে গিয়ে দাঁড়ানোর দরকার, তাই আমি খবরটা আপনাকে জানাতে এলাম বাবুজি। হুম হুম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমি আমি ভাবছিলাম যে উনি এমন একটা কাজ করতে গেলেন কেন? মেঘলাকে তো উনি ওনার ছেলের বউ হিসেবে মেনে নেননি, তাই না? ওনার একমাত্র সন্তান, সেখানে ওনার পছন্দের মেয়েকে বিয়ে না করে অনুরাগ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে, সেই হারটা উনি অ্যাকসেপ্ট করতে পারেনি। আর আমার তো মনে হয় মা মেঘলাকে ওরা যথেষ্ট অপমান করবে, আর সেই অপমানটা মেঘলা কিছুতেই মেনে নিতে পারবে না, আমিও পারবো না। আর ওখানে যদি ভাবি যাই, ভাবিকে যথেষ্ট অপমানিত হতে হবে, আর ভাবিকে যদি অপমানিত হতে হয় তাহলে সেই অপমানটা কিন্তু আমি কিছুতে মেনে নেব না। আমি এখনই যেতে চাই। আপনি আপনি যাবেন গুরুজি? যাওয়া তো কর্তব্য।